नमस्कार बंधुरा, सुस्मिता रान्नाघर स्लाइस अफ लाइफे आबारो आपनादेरके वेलकाम जानिए शुरू करछि आजकेर रेसिपि। आरो एकटा इजी टेस्टी आलू कुमड़ो तरकारी बानिए देखाबो, जेटा आपनारा भात रुटी परोटार साथे परिवेशन करते पारबेन, आर एटा खेतेओ लागे भीषण सुस्वादु, खूब अल्प उपकरणे बानिएओ फेला जाय। चलुन ताहले झटपट देखे नेई एई आलू कुमड़ो तरकारी रेसिपिटी। এই তরকারিটা বানাবার জন্য একটা ননস্টিক কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া আলু। এখানে আমি একটা বড় আলু খোসা ছাড়িয়ে এভাবে ছোট টুকরোয় কেটে নিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলু বেশি আঁচেই ভেজে নেচ্ছি। বেশি আঁচে সমানে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। এখানে একটা মাঝারি সাইজের কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োগুলোকে একটু বড় আকারে কাটবেন, কারণ কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুগুলোকে দেখুন একটু ছোট আকারে কেটেছি আর কুমড়োগুলোকে একটু বড় আকারে কেটেছি। এবার একইভাবে কুমড়োগুলোকেও ভেজে নিচ্ছি। বেশি আছে সমানে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2-3 মিনিটের মতন দেখুন ভেজে নিয়েছি। কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলু কুমড়োগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজা আলু কুমড়ো তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন আমি থেঁতো করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। এবার মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রান্নাটায় আর কোনো রকম মশলার প্রয়োজন পড়ে না, খুব অল্প উপকরণে এটা বানিয়ে ফেলা যায়। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প জল যাতে মশলা পুড়ে না যায়। এবার ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। কষানোর সময় যদি জল দিতে হয় তাহলে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেবেন। তো মশলা দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে ভাজা আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আবারও সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য মাঝারি আঁচে আলু কুমড়ো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে সমানে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট মশলার সাথে আলু কুমড়ো দেখুন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, এতটা পরিমাণ জল দেব যাতে আলু কুমড়ো সিদ্ধ হয়ে যায়। এই তরকারিটা একটু শুকনো শুকনো খেতে হয়, সেই জন্য বুঝে অল্প পরিমাণ জল দেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব যাতে আলু কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি, একদম কম আছে। আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা সরিয়ে দেখে নেব আলু কুমড়ো সিদ্ধ হয়েছে নাকি। আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, তবে একটু জল রয়েছে, সেই জলটা টানিয়ে নেব। তো এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে তরকারিতে চিনি মিশিয়ে নিয়ে বেশি আছে আরও 1 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তো বেশি আছে আরও 1 মিনিট দেখুন কষিয়ে নিয়েছি, জল একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনে পাতা কুচি দেবার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু কুমড়ো তরকারি। আপনারা যদি এই রান্নাটা কোনোদিনও না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।